আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি নর্থ ক্যারোলিনা থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন আপনারা জানেন যে আমরা যাচ্ছিলাম মাউন্ট মিশেলে, যাবার পথেই পড়ল এই ছোট্ট সুন্দর গ্রাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আর সেই গ্রামে এক ভদ্রলোক, ওনার পামকিন বা কুমড়ার ফার্ম ছিল, সেই ফার্মের সামনে উনি কুমড়া বিক্রি করছিলেন, সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখিয়েছিলাম। আর বলেছিলাম যে এই পর্বে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমেরিকার পামকিন প্যাচ বা পামকিন ফেস্টিভ্যালগুলো কেমন হয় সেটা। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আমেরিকার যে সকল কৃষকেরা তাদের ফার্মে এই পামকিন বা কুমড়াগুলা চাষ করে, তারপর কুমড়াগুলা এই সেপ্টেম্বর অক্টোবর মাসে সুন্দর করে ফার্মের সামনে এরকমভাবে সাজিয়ে রাখে। সো লোকজন এই জায়গাটায় যায়, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কুমড়া কেনার জন্য। দেখুন, একজন ভদ্রলোক উনি কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই সকল কুমড়া যে ওনারা কিনে নিয়ে যাচ্ছেন তার উদ্দেশ্য কিন্তু রান্না করে খাওয়ার জন্য নয়। কী উদ্দেশ্যে কুমড়া কেনার জন্য এখানে আসছেন সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আগে দেখুন যে কত সুন্দর করে ওরা কুমড়াগুলো সাজিয়ে রেখেছে, এবং এই যে সাজিয়ে রাখে কুমড়াগুলো, সেখানে অনেকেই কিন্তু আসে জাস্ট দেখার জন্য, বা অনেক ফার্মের এই যে পামকিন প্যাচগুলো হয় সেখানে টিকিট কেটে তারপর যেতে হয়। কারণ আপনি যে শুধু এখানে কুমড়া কিনবেন তা নয়, এর বাইরেও ওরা যেটা করে নানা রকম অ্যাক্টিভিটিস বা ফান অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করে রাখে। যেমন এখানে অনেকেই দেখা যায় যে হর্স থাকে, সেই হর্স রাইডের ব্যবস্থা করে, বা বাচ্চাদের জন্য কিছু খেলার আয়োজন করে থাকে। সেই আয়োজনগুলো করার কারণে দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে লোকজন এই ফেস্টিভ্যাল বা এই পামকিন প্যাচগুলোতে আসে, এবং সেটা প্রতি এলাকাতেই। জাস্ট আপনি যদি আপনার এলাকায়, ধরুন আপনি আমেরিকার কোনো একটা এলাকায় আছেন, পামকিন প্যাচ নিয়ার মি লিখে গুগলে সার্চ করলে দেখাবে যে অনেকগুলো এরকম ফেস্টিভ্যাল হচ্ছে। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পাবেন, ওরা খুব সুন্দর করে এটা সাজায়, সেটা দেখতে খুবই ভালো লাগে। এবং এই যে আমি এই ফার্মটিতে দেখাচ্ছি, ওরা একভাবে সাজিয়েছে, আপনি হয়তো আরেকটা ফার্মে যাবেন ওরা অন্যভাবে সাজাবে, বা অনেকেই বিশাল জায়গা নিয়ে সারি সারি করে এই পামকিন বা কুমড়াগুলো রাখে, যেটা দেখতে খুবই ভালো লাগে, বা অনেকেই সেখানে যায় গিয়ে বসে ছবি তোলে। অর্থাৎ এক ধরনের মজা। এবং সেপ্টেম্বর অক্টোবর এই মাস, এই মাসগুলোতেই মূলত ওরা এরকমভাবে বাইরে সাজিয়ে রাখে, এবং লোকজনকে একদম কাছে গিয়ে পছন্দ করে পামকিন বা কুমড়াটা কেনার সুযোগ করে দেয়। অনেক সময় দেখা যায় যে কুমড়াটা কেনার জন্য ওরা বাচ্চাদেরকে বলে যে তোমরা ঠিক করো যে কোনটা কিনতে চাও, তখন বাচ্চারা ঘুরে ঘুরে তাদের পছন্দের কুমড়াটি কিনে তারপর সেটা নিয়ে বাসায় আসে। আপনি যদি পামকিন রান্না করে খেতে চান বা এই পামকিন প্যাচ থেকে কিনতে না চান, ফার্মার্স মার্কেটেও এটা কিনতে পাওয়া যায়। বা অনেক সময় আপনি যদি সম্পূর্ণ পামকিন বা সম্পূর্ণ কুমড়া কিনতে না চান, একবার রান্না করার জন্য একটা পিস কিনতে চান, সেটা পিস আকারে ওরা বিক্রি করে। আর আমাদের দেশের পামকিনটা কিন্তু খুব নরম হয় বা খুব সহজে সিদ্ধ হয়ে যায়, এই দেশের পামকিনগুলো কিন্তু এরকম না, যেটা অনেকটা শক্ত। সো আমাদের দেশের চাইতে এর একটু ভিন্নতা আছে। আমেরিকাতে অনেক ভুট্টা চাষ হয়, আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এই জায়গাটায় দেখুন যে ভুট্টাগুলো ওরা রেখে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। দেখুন বাচ্চারা এই জায়গাটায় ভুট্টা দিয়ে খেলছে। সো পামকিন প্যাচে আমি আপনাদেরকে বলেছি যে এরকম নানাবিধ খেলার ব্যবস্থা ওরা করে থাকে, যেন বাচ্চারা এই জায়গায় আসে এবং বাচ্চারা মজা করতে পারে। অর্থাৎ শুধু যে এখানে আসবে পামকিন কিনে বাসায় চলে যাবে, ব্যাপারটা এরকম নয়। অনেক সময় দেখা যায় ওরা বড় বড় কাকতাড়ুয়া বানিয়ে রাখে, এবং সেগুলোর সাথে বাচ্চারা ছবি তুলতে পছন্দ করে। আর কৃষিকাজের জন্য যেই জিনিসগুলো বা যেই মেশিনারিজগুলো ব্যবহার করা হয় সেই মেশিনারিজগুলো সামনে সাজিয়ে রাখে। এইবার আমি আপনাদেরকে বলি যে কেন ওরা কুমড়া কিনতে আসে, কুমড়া কেনার উদ্দেশ্য কি। আপনারা জানেন যে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব এরা হ্যালোইন নামে একটা উৎসব পালন করে, ভূতের উৎসব,
এবং অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমেরিকায় কি ভূত আছে। আমেরিকায় অনেকগুলো এরকম হান্টার হাউস আছে, ওরা অনেকই রকম বিলিভ করে যে ভূত আসে। এবং এই হ্যালোইন উৎসবের সময় অনেকেই দেখবেন বাড়িগুলোকে এরকমভাবে সাজিয়ে রাখে, আপনি দেখলেই ভয় পাবেন। অর্থাৎ ভয়ানক জিনিসপত্র দিয়ে ওরা বাড়ির সামনে এরকম সাজায়। আর ওরা কুমড়া বা পামকিনটা কিনে পামকিনটা এরকমভাবে কাটে, কাটার পর ভিতরে একটা লাইট বা মোমবাতি দিয়ে রাখে এবং সেটা দিয়ে বাড়ির সামনে ওরা রেখে দেয়। এবং ওদের একটা বিশ্বাস, এই কুমড়াটা যদি এরকমভাবে রাখে তাহলে ভূত আসবে না বা ভূত পালাবে। সো এই উদ্দেশ্যেই মূলত ওরা কুমড়া কিনতে আসে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা এখানে আসলো, একটু বাচ্চারা মজা করলো, সেটাই। আমেরিকায় দেখা যায় যে অনেকগুলো ফার্মেই এরকম সুযোগ দিয়ে দেয়। আপনারা দেখেছেন যে আপেল বাগানে গিয়ে আপনি আপেল তুলতে পারবেন, বা পিচ ফলের বাগানে গিয়ে আপনি পিচ তুলে খেতে পারবেন, বা অনেক সময় দেখা যায় যে যারা ভেজিটেবল বা সবজির চাষ করে তারা বাগানের সামনে এরকমভাবে একটা স্টল দিয়ে সবজিগুলো বিক্রি করে। ঠিক এরকম যে যারা পামকিন বা কুমড়ার চাষ করে তারা অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে এরকমভাবে তারা সুন্দর করে সাজায় এবং এখানে বিক্রি করে, এবং এটা লোকজন যায় ঘুরে বেড়ায়, এক ধরনের আনন্দ উৎসব। অনেক সময় আপনি যে গন্তব্যে যাবেন, গন্তব্যে যাওয়ার চাইতে যাত্রাপথটা সুন্দর হয়। আমরা মূলত যাচ্ছিলাম মাউন্ট মিশেলে, যাবার পথে এরকম সুন্দর গ্রাম দেখলাম, গ্রামের একটা পামকিন প্যাচ বা কুমড়ার যেই বিক্রির যে উৎসব হয় সেটা দেখলাম, আপনাদেরকে দেখালাম। এখন আমরা যাচ্ছি সেই মাউন্ট মিশেলে, সেই রাস্তাটা দেখুন। যেহেতু আমেরিকা এখন পাতার বর্ণ পরিবর্তন হচ্ছে, রাস্তাটাও খুব সুন্দর, সেটা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।